গুরু বন্দে পুরুষ ১৬ ডিসেম্বর সকাল নটা চল্লিশ মিনিট পরম পূজ্যপাদ আচার্য দেব শ্রী শ্রী দাদা পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের পরম ধামে যাত্রা করেছেন এই সংবাদটি হঠাৎই বিনা মেঘে বজ্রপাতের মতো মনে হল কারণ আজকের এই দিনটি সকল সৎসঙ্গী ভক্ত অনুরাগীর কাছে শোক স্তব্ধ ও দুঃখের দিন আচার্য দেব ছিলেন সকলের জীবনের পথপ্রদর্শক আমাদের গাইড মাস্টার এই খবরটি শোনার মুহূর্তে মনে হলো জীবনে অভিভাবকহীন হয়ে গেলাম জীবনে যখনই কোনো সমস্যা সংকুল হয়েছে যে কেউ তার কাছে গেছে তিনি সেই সমস্যার সমাধান করেছেন রাস্তা বাতলে দিয়েছেন আপন করে কাছে ডেকে নিয়ে সব কথা তিনি শুনেছেন এই তার ভালোবাসা স্নেহের পরশ আজকে তাদের তারা বুঝতে পারছে যারা পেয়েছে তারা বুঝতে পারছে যে কতটা মর্মান্তিক কতটা দুঃখের কিন্তু আমাদের সাথে আছে ঠাকুরের অপার করুণার শক্তি তার আশিস নিয়েই আমরা আবার পরিবারের পারিপার্শ্বিক সবাইকে নিয়ে একসাথে জীবনে চলার পথে এগিয়ে যাব এটাই জীবন এটাই আমাদের পরম পিতার আশীর্বাদ আমরা অমৃতের সন্তান দয়াল ঠাকুর দাঁড়িয়ে আছেন অতন্দ্র প্রহরী হয়ে আমাদেরকে সমস্ত বিপদ আপদ সমস্যা সংকুল পরিস্থিতি থেকে অমৃতের পথে জীবনে শান্তির পথে আনন্দের পথে মুক্তির পথে তিনি অবশ্যই নিয়ে চলবেন আর পরিশেষে পরম দয়ালের আতুল চরণে এই মিনতি জানাই এই প্রার্থনা জানাই হে আচার্য দেব আপনি পরম ধামে শান্তিতে থাকুন আপনি থাকবেন আমাদের কাছে প্রেরণার শক্তি আমাদের বুকে বল এইভাবেই আপনি আমাদের কাছে প্রতিটা সৎসঙ্গী মানুষের কাছে আপনি জীবন্ত হয়ে থাকবেন জয়গুরু বন্দে পুরুষ